বিলেতে বাঙালি সহ সব কমিউনিটির মানুষের আইনি সেবাদানের প্রত্যয় নিয়ে FH সলিসিটরসের কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের ম্যানর পার্কের রংফোর্ড রোডে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টার। পূর্ব লন্ডনের ম্যানর পার্কের রংফোর্ড রোডে উদ্বোধন করা হলো আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান FH ল সলিসিটরস। উদ্বোধনী অনুষ্ঠানে বিলেতি বাঙালি সহ সব কমিউনিটির মানুষের আইনি সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আমরা দীর্ঘদিন ধরে কমিউনিটিতে আইনি সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা নতুনভাবে FH ল সলিসিটর নামে প্রদান হচ্ছে আজকে থেকে, এবং আমরা কমিউনিটির সবাইকে সহযোগিতা কামনা করতেছি। আমরা যে সমস্ত সেবাসমূহ দিতে যাচ্ছি সেগুলো হচ্ছে কনভেন্সিং, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল, লিটিগেশন, ফ্যামিলি ল, ইমিগ্রেশন ল, ম্যারিটাইম ল, প্রোবেট অ্যান্ড উইল। আমরা চাচ্ছি যে আমরা কমিউনিটির সকলের সহযোগিতা প্রয়োজন, আর বিশেষ করে আমরা এই ফার্মের পক্ষ থেকে প্রথম প্রায় 500টি আমরা ফ্রি অফ চার্জ উইল করবো। তো এই উইলের মাধ্যমে আমাদের কমিউনিটির যারা উপকৃত হয়। এ সময় উপস্থিত কমিউনিটির বিশিষ্টজনেরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। আমরা যারা প্রপার্টি ফিল্ডে কাজ করি, হি ইজ ওয়ান অফ দেম, সেটা যদি অনেস্টিটা ঠিক থাকে এবং ঠিক রাখি এবং মানুষের আস্থা অর্জন করতে পারবো, এবং আমাদের বাঙালি যে সলিসিটার ফার্মগুলো আছে তাদের উপর আমাদের নট অনলি বেঙ্গলি আলাদা দ্য নেশনস পিপলরা আস্থা রাখতে পারবে। আই এম লোকাল কাউন্সিলর ফ্রম দ্য লন্ডন, আই নো হিম হাবিবুর রহমান ফর মেনি ইয়ার্স, হি ইজ অনেস্ট, হি ইজ হার্ড ওয়ার্কিং, অ্যান্ড হি ইজ নট অনলি সার্ভিং দ্য বেঙ্গলি কমিউনিটি, হি ইজ সার্ভিং অল ওভার দ্য গ্লোব। আমার বিশ্বাস বাঙালি কমিউনিটি FH ল সলিসিটরের মাধ্যমে দারুণভাবে উপকৃত হবে এবং তারা মানুষের সেবায় উন্নত মান এবং মানুষের খুব পাশাপাশি থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে FH ল সলিসিটরস এর পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল পরিচালক হাবিবুর রহমান, সলিসিটর আবু ইলিয়াস, প্রপার্টি অকশন টিম লিডার আনোয়ার শাহজাহান, কনভেন্সর মোহাম্মদ সারোয়ার, সলিসিটরস রাহিমা খাতুন, চৌধুরী জিন্নাত আলী, ট্রেইনি সলিসিটর মিস সাইফি চৌধুরী, টিম মেম্বার ইফতেখার রাখি, মোস্তফা খালিলি ও আরো অনেকে। পরিশেষে প্রতিষ্ঠানটির সফলতায় এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।